দুর্দান্ত অরঞ্জাসি পুরোহিত হেমব্রম একাদশ এদিকে রয়েছে বাহাদুরপুর হলুদ এবং বেগুনি জার্সি পরিহিত বাহাদুরপুর সেমিফাইনাল খেলায় কোনো দলই গোল করতে পারেনি। সেমিফাইনাল ম্যাচ মাঠে হাজারো হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাক কোন দল জয়লাভ করে। রেফারি তার টচ পর্ব সেরে নিচ্ছে, পাঁচ পাঁচ করে কিক হবে, যদি খেলা ড্র থাকে সেক্ষেত্রে সাডেনলিতে গড়াবে, দেখা যাক। টচে বাহাদুরপুর জয়লাভ করেছে, যে বাহাদুরপুর প্রথম শট করতে আসবে, দেখা যাক কি হয়। বাহাদুরপুরের হয়ে প্রথম শট মারতে আসছে দশম জার্সিদের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে হেমব্রম একাদশের গোলরক্ষক রাহুল, দেখা যাক সে এই বল সেভ করতে পারে কিনা। টান টান উত্তেজনার ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, যেই দল জিতবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দুর্দান্ত শট, গোলকিপার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল দশম জার্সিদের প্লেয়ার বাহাদুরপুরের। সিরিসা অরবিন্দনগর ফুটবল মাঠ থেকে দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছেন। হেমব্রম একাদশের প্রথম শট, তার অনুযায়ী প্লেয়ার অপরদিকে প্রস্তুত বাহাদুরপুরের গোলরক্ষক, দেখা যাক এই বল গোল না সেভ কি হয়। পাওয়ারফুল শট, গোলকিপার ডান দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল হেমব্রম একাদশের 13 নম্বর জার্সিধারী প্লেয়ার। দুই নম্বর শট মারতে আসছে বাহাদুরপুরের মস্তান 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, ওদিকে রাহুল প্রস্তুত, দুর্দান্ত শট, গোলকিপার ডান দিকে চালে বল জড়িয়ে দিল 9 নম্বর জার্সিধারী প্লেয়ার মস্তান। হেমব্রম একাদশের দুই নম্বর শট 51 জার্সিধারী প্লেয়ার, অপরদিকে বাহাদুরপুরের গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক কী হয়, গোল না সেভ। টান টান উত্তেজনা সেমিফাইনাল ম্যাচ, দুর্দান্ত শট, আউটস্ট্যান্ডিং, পুরো গোল পোস্টের কোনা দিয়ে বল চালে জড়িয়ে দিল হেমব্রম একাদশের 51 নম্বর জার্সিধারী প্লেয়ার। বাহাদুরপুরের হয়ে 3 নম্বর শট মারতে আসছে 11 নম্বর জার্সিধারী প্লেয়ার কিষণ, অপরদিকে রাহুল প্রস্তুত, দেখা যাক কি হয়, দুর্দান্ত শট, গোলকিপার সোজা হেরে গেছিল কিন্তু গোলকিপার সরে যাওয়াতে গোল হয়ে গেল। চারিদিকে মাঠে কানায় কানায় দর্শক ভর্তি। হেমব্রম একাদশের 8 নম্বর জার্সিধারী প্লেয়ার 3 নম্বর শট করতে চলে এসছে, দেখা যাচ্ছে গোল করতে পারে কিনা। অপরদিকে বাহাদুরপুরের গোলরক্ষক প্রস্তুত, যেই দল জিতবে সেই দলই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। গোল করতে পারলো না, ক্রস বারে লেগে বল বাইরে চলে গেল। বাহাদুরপুরের হয়ে 4 নম্বর শট মারতে আসছে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার, তাদের গোলকিপার আগের বল সেভ করেছে, দেখা যাক এই বল রাহুল সেভ করতে পারে কিনা। দুর্দান্ত শট, গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না, অর্থাৎ বাহাদুরপুর এই বলটা গোল হয়ে গেল। হেমব্রম একাদশের এটা 5 নম্বর শট, এই বল তাদেরকে গোল করতেই হবে এবং পরের বল সেভ করতে হবে, তবেই দল সমতায় ফিরবে। অপরদিকে বাহাদুরপুরের গোলরক্ষক যদি এই বল সেভ করে দেয় তারাই তারা সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, দেখা যাক। 5 নম্বর শট হেমব্রম একাদশ 14 নম্বর জার্সিধারী প্লেয়ার। দুর্দান্ত শট, গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না। বাহাদুরপুরের 5 নম্বর শট, এই বল গোল করলেই বাহাদুরপুর সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। বাহাদুরপুরের হয়ে 5 নম্বর শট মারতে আসছে 13 নম্বর জার্সিধারী প্লেয়ার,
এই বল যদি গোল করে দেয় বাহাদুরপুর তেরো জাসেদের প্লেয়ার, তাহলে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দেখতেই পাচ্ছ মাঠের কানায় কানায় দর্শক ভর্তি, অনেকটা বড় রান আপ নিয়েছে বাহাদুরপুরের প্লেয়ার। দুর্দান্ত গোল এবং বাহাদুরপুর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল। সেমিফাইনাল খেলা এই মাত্র ট্রাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে শেষ হলো।